রাজ্যের অন্যতম স্বনামধন্য একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হলো লংতরাই। ব্যবসায়িক কর্মকাণ্ড ছাড়াও সারা বছর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করে থাকে এই প্রতিষ্ঠান। এই ধরনের আরও এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো লংতরাই গুঁড়ো মশলা কোম্পানি। শনিবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে জগহরিমুড়াস্থিত শরৎ সংঘের ফুটবল খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন লংতরাই গুঁড়ো মশলা কোম্পানির কর্ণধার রতন দেবনাথ। উল্লেখ্য, আগামী 17 জুন থেকে চলতি মরশুমের সি ডিভিশন ফুটবল লীগ শুরু করতে যাচ্ছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। আসরের উদ্বোধনী ম্যাচে উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হবে শরৎ সংঘ ও ইকফাই এফসি। এই ম্যাচের জন্য সাহায্যের আবেদন জানিয়েছিল শরৎ সংঘ। তাদেরই আবেদনের সাড়া দিয়ে শনিবার শরৎ সংঘের খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন লংতরাই গুঁড়ো মশলা কোম্পানির কর্ণধার রতন দেবনাথ। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে আমরা বিভিন্নভাবে যুক্ত থাকি, তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই সি ডিভিশন খেলাতে আগরতলা 2-2টি ক্লাব আমাদের কাছে স্পন্সরশিপের জন্য আবেদন করেছে। আজকে আমরা এই শুরুর সঙ্গে ক্লাব প্রাঙ্গণে আজকে সেই স্পন্সরশিপের মানে শুভ সূচনা করছি আমরা, এবং যে 17 তারিখ যে খেলা হবে শুরুর সঙ্গ বনাম ইকফাই অনুষ্ঠিত হবে। আজকে আমরা এই ক্লাব প্রাঙ্গণে ক্লাবের যারা খেলোয়াড়রা আছেন তাদেরকে আমরা জার্সি এবং আর্থিকভাবে আমরা কিছু সাহায্য করব, এবং আমরা আশা করব যে ত্রিপুরার যে ফুটবল প্রেমীরা আছেন তারা অবশ্যই এই খেলাকে উপলব্ধি করবেন, এবং আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীর কাছে আমরা আবেদন করব যে এই সি ডিভিশন খেলার যে ওপেনিং অনুষ্ঠান যাতে আপনারা সবাই ফুটবল প্রেমীরা উপস্থিত থাকে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।